হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ফুডবারি। আজ আমরা বানাবো ইটালিয়ান ফুড ফুকাসিয়া। আপনারা জানেন যে ফুকাসিয়া এবং পিৎজা খুবই জনপ্রিয় দুইটি খাবার। তো আজকে আমরা ফুকাসিয়া কীভাবে বানাতে হয় তা আপনাদের দেখাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের স্পেশাল ডিশ ফুকাসিয়া। প্রথমে দিয়ে দিচ্ছি গরম পানি। এরপর আমি গরম পানিতে দিব ইস্ট। ইস্টটা বাজারে কিনতে পাওয়া যায়, যদি বাজারে আপনারা না পান তাহলে যে সুপার শপগুলো আছে সেগুলোতে সন্ধান করলেই পাবেন। এখান থেকে আমি দিচ্ছি 2 চামচ ইস্ট। ইস্ট দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। আমি এখানে হালকা গরম পানি নিয়েছি, আপনারাও একটু হালকা গরম পানি করে নেবেন, তাহলে ভালোভাবে মিশাতে হবে যেন দোলা দোলা না থাকে। এভাবে ইস্টটা গলানোর পর আমি 5 মিনিট অপেক্ষা করব, এটাকে ঢেকে দেবো একটু কিছু দিয়ে। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আমরা এতে ফ্লাওয়ার মেশাবো। এখানে 1 কাপ পরিমাণ ফ্লাওয়ার নিয়েছি। ফ্লাওয়ার নেওয়ার পর এটাকে আবার মেশাতে থাকবো। আর এখানে আরো 1/2 কাপ দিয়ে দিচ্ছি, এটা আবার মিক্স করতে থাকবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো লবণ। এরপর দেব সামান্য বেকিং পাউডার, আমি এখানে 1/2 চামচ নিয়েছি। আর এরপর দেব আমাদের ফাটিয়ে রাখা ডিম। ডিম এখানে আমি নিয়েছি, 1টা ডিম নিয়েছি। এটাকে ভালোভাবে মিক্স করে 1/2 পরিমাণ ডিম নিয়ে নেব, বাকিটুকু রাখলাম, পরে আমরা এটার উপরে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি, এটা মিক্স করার পর দিব সামান্য তেল, এটা আমরা ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি 1 চামচ 2 চামচ পরিমাণ চিনি দিব। চিনিটা আগে দেওয়া দরকার ছিল কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা চিনিটা যখন ইস্ট দিয়েছিলাম সেই ইস্টের সাথে পানির সাথে চিনিটা গুলিয়ে নেবেন, তাহলে কী হবে আটার সাথে ময়দার সাথে চিনিটা ভালোভাবে মিক্স হবে। এখন অবশ্য চিনিটা মিক্স হতে একটু সমস্যা হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখাবো। আরো একটু তেল দিয়ে এটাকে আবার মাখাচ্ছি। এভাবে বাটিতে তেল মাখিয়ে আমরা এই ডোটাকে 30 মিনিটের জন্য বাটিতে রেখে দিব ফোলার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি ডোটা তৈরি করছি। এটা করার পর এভাবে করার পর দেখে এটাকে আমি এভাবে উল্টিয়ে দেব। দেওয়ার পর এটাকে এভাবে ফুলিয়ে রেখে চ্যাপ্টা করে রেখে এটাকে ঢেকে দেব। ঢেকে
30 মিনিট অপেক্ষা করব। আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি দেখতে পাচ্ছেন এই দুটো ফুলে কেমন ডাবল হয়ে গেছে। সব আমি হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি আধা ঘন্টা পর। এখন এটাকে তুলে নেব, তুলে হাতে তেল নিয়ে এভাবে তেলটাতে মাখিয়ে দেব। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে করে মাখিয়ে নিতে পারেন, আমি হাতই ব্যবহার করছি। এরপর এই ডোটা তুলে এখানে মিক্স করব। বুঝতে পারছেন কীভাবে করছি? এভাবে ডোটা করে আমি এটাকে উল্টিয়ে দেব, তাহলে একটা ভালো শেপ আসবে। এখন এটাকে এভাবে ধরে উল্টিয়ে দেবো, ফুলিয়ে নেবেন। আপনি হাত দিয়ে ভালোভাবে প্রেশার দিবেন, তাহলে এটা ফুলে যাবে। চেপটা করে যতটুকু পারেন বড় করবেন। আমি আমার অন্য হাতটা ব্যবহার করতেছি। এটাকে এখন এভাবে আমরা এভাবে এভাবে এটাকে কি বলে, আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি এটাকে কি বলবো। আপনার এইভাবে হাতের আঙুল দিয়ে প্রেস করে প্রেস করে নেবেন। দেখো এটাকে এখন আমি আবার আরো 10 মিনিটের জন্য রেখে দেব, ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন 10 মিনিট পর এটা ফুলে কেমন ডাবল হয়ে গেছে। এখন আমরা এটাকে আর একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। এখানে আমি আবার এর উপর দিয়ে সামান্য সামান্য করে ডিম দিয়ে দিচ্ছি। এটা আপনার, এটা অপশনাল, আপনি দিলেও দিতে পারেন, নাও দিলে নাও দিতে পারেন। দিয়ে এটাকে আমি এভাবে মাখিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে মিডিয়াম আছে বয়েল, মিডিয়াম আছে বয়েল করব। ওকে, চুলায় বসিয়ে দিলাম, দিয়ে এটা ঢেকে দিব। ওকে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফুলে ডাবল হয়ে গেছে। এটাকে আমি আরও অনেকক্ষণ বয়ল করব, এটাকে আরও আবারও ঢেকে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত বয়ল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে বয়ল করতে থাকব। আমাদের মনে হয় এটা বয়ল হয়ে গেছে, দেখার জন্য আমি একটা কাঁটা চামচ ব্যবহার করেছি। এটাকে এভাবে দেখব, এটা বয়েল হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। তো প্রস্তুত হয়ে গেল আমাদের আজকের ইটালিয়ান রেসিপি ফোকাসিয়া। আপনারা দেখতেই পাচ্ছেন এটা ফুলে কি সুন্দর হয়েছে। এখন আমি এর উপরে সামান্য চিনি দিয়ে দিচ্ছি,
যেহেতু এই রুটি ফুকাসি একটা গরম আছে, তাহলে যদি আমি চিনি দিই, চিনিটা এখানে গলে আটকে যাবে, ফলে এটা খেতে অনেকটা সুস্বাদু হবে। খাওয়ার সময় চিনি কামড়ে পড়লে আপনারা বুঝতেই পারছেন কেমন স্বাদ লাগে। সো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক দিতে কার্পণ্য করবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য। আর যদি আপনি এই রেসিপিটা বাসায় করতে চান, তাহলে আপনি এই ভিডিওটাকে ফেভারিট লিস্টে অ্যাড করে রাখতে পারেন। এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য ধন্যবাদ।